তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ করতে পছন্দ করেন, মাটির সঙ্গে মিশে থাকতে পছন্দ করেন। তিনি এর আগে একাধিকবার যখনই জনসংযোগে গিয়েছেন, কখনো তিনি চায়ের দোকানে গিয়ে চা বানিয়েছেন, মোমো বানিয়েছেন, খোশ মেজাজে সেখানে কথা বলেছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। তার সেই মানবিক দিক আরও একবার সামনে এলো। গাড়ি থামিয়ে মাতৃহারা তৃণমূল কর্মীর সঙ্গে কথা বললেন তিনি। সেই ছবি আগে আপনাদের দেখাবো। নিজের কর্মীর প্রতি তার কতটা টান সেটাই কিন্তু এই ভিডিওতে ধরা পড়েছে। এদিন হাবড়া যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়িতে ডুমুরজোলা হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তখন 12টা বাজে। হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে তাকে অভ্যর্থনা জানাতে কয়েকজন তৃণমূল কর্মী দলীয় পতাকা হাতে অপেক্ষা করছিলেন, যাদের মধ্যে ছিলেন পিন্টু মণ্ডল। কিছুদিন আগে তাঁর মাতৃবিয়োগ হয়েছে, তার পরনে ছিল সাদা কাঁচা। হেলিপ্যাড গ্রাউন্ডে ঢোকার মুখেই তাকে দেখে গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন যে কে মারা গিয়েছে। পিন্টু জানান মা মারা গিয়েছে। এরপর মুখ্যমন্ত্রী জানতে চান কত বয়স হয়েছিল। পিন্টু জানান 75। তাকে সাবধানে থাকতে বলে তারপর ফের নিজের গন্তব্যের দিকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মানবিক আচরণে কার্যত অভিভূত পিন্টু এবং অন্যান্য কর্মীরা। পিন্টু জানায়, সাধারণ কর্মীদের জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন তা সত্যি ভাবা যায় না। তিনি মাটির মানুষ, মানুষের গর্ব। কি বলছেন পিন্টু শুনুন। এটা দিয়ে দিদি প্রত্যেক দিনই যান প্রচার করতে, আমরা দাঁড়িয়েছিলাম। দিদি আসবে বলে অভ্যর্থনা জানাই প্রত্যেক দিনই। আজকে দিদি যখন আসে আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎই আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। আমার সাথে আগেও কথা বলেছেন, আমাকে জিজ্ঞাসা করলো কী হয়েছে। কারণ দিদি আমার মা হঠাৎই মারা গেছে। দিদি বললো কী রে কী হলো, আমি বললাম মা মারা গেছেন। দিদি বললো বয়স কত হয়েছিলেন, 75 বছর। তারপর যাওয়ার সময় বলে গেলো একটু সাবধানে থাকি। হ্যাঁ হ্যাঁ একদম গাড়ি প্রায় স্লো করে একদম পেছনে সিকিউরিটিরাও নেমে পড়েছিলেন সঙ্গে সঙ্গে। তা আমি সত্যি অভিভূত। দিদির সাথে আগেও কথা বলেছি, এরকম মানবিক মুখ্যমন্ত্রী আমি বাংলা কেন, সারা ভারতবর্ষের আগে জন্মেছে কি না জানি না। আমি সাধারণ অত্যন্ত সাধারণ স্তরের কর্মী। আমি ব্রিগেডেও গেছি এদেরকে নিয়ে, আমি এই অবস্থায় গেছি কারণ মাকে বাঁচাতে পারিনি, এরা সঙ্গে ছিল। এবং দিদি আমাদের বাংলার, আমার নয়, 10 কোটি মানুষের আশা ভরসার একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আমার খবর নয়, দিদি সবার খবর নেন একদম। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব, আর কেউ দ্বিতীয় কেউ নেই। কেউ এরকম মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলাটা ভাবার মানে, আমি একজন সত্যি আমার গর্ব হয়। অনেকে অনেক কথা বলে তৃণমূল করিস কেন এখানে, আজ আমি এখনও বলছি গর্বিত। আমার মাথায় এখনও দিদির আশীর্বাদ আছে, দিদির টুপিটা আমি পরে ঘুরি, এই কদিন পড়তে পারছি না, মা মারা গেছে। প্রসঙ্গত, সোমবার 11 মার্চ রাত থেকে দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। এদিন সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে সিএএ নিয়ে ঘোষণা হতেই তারপর তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ যে আইন পাশ হওয়ার 4 বছরের বেশি সময় লেগে গেল, এটা রাজনৈতিক পরিকল্পনা, বিজেপির এটাই কাজ, ভোট এলে সংবাদ মাধ্যমকে খবরটা আগে খাইয়ে দেওয়া, তারপর সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাতে শুরু করেছে যে সিএএ চালু হয়েছে। আইন পাশ হওয়ার পর বেশ কয়েকটা বছর কেটে গিয়েছে, নির্বাচনের সময় এটা কার্যকর করার প্রয়োজন পড়ল, কারণ এটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম যে আসল আইনটা কি করছে, আসলে কি চলছে, যে রুলসটা করেছে তাতে কি বলা আছে। কোনোভাবেই রাজ্য তথা দেশের মানুষকে বঞ্চনা করলে তা বরদাস্ত করা হবে না। আর এই সমস্ত কিছুর মধ্যে একদিকে তিনি যেরকম গর্জে উঠলেন, তাও বাংলার মানুষের জন্য, যাতে বাংলার কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে না নেওয়া হয়, তেমনি তার মানবিক দিকটাও দেখা গেল। একদিকে তিনি সিংহের মতন গর্জে উঠলেন এই সিএএর বিরোধিতা করে, অন্যদিকে দলের কর্মীর মাতৃবিয়োগ, সেই বিষয়টা দেখে গাড়ি থামিয়ে সেই তৃণমূল কর্মীর সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।